অনেক বছর আগে এক ব্যক্তি একটা কোম্পানিতে কাজ করত কোম্পানিতে কাজ করা অবস্থায় দীর্ঘ কয়েক বছর কাজ করার পর তার কখনো প্রমোশন হচ্ছে না ডিউটি আগের মতোই বেতনও আগের মতো সুযোগ সুবিধাও আগের মতো তখন কোম্পানির একটা নিয়ম হলো প্রতি বছর বার্ষিকীকে একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মধ্যে আবার বেতন সবার বাড়ানো হয় এবং কারো বেতন বাড়ানো হয় কারো হয় না এরকম কোম্পানির নিয়ম তখন লোকটি তার স্ত্রীকে বলল যে আর সামনে তো কয়েকদিন পরে দিয়ে আমাদের বার্ষরিক একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানের মধ্যে আমি আমার বেতন বাড়ানোর কথা আমি বলবো যদি কোম্পানি আমার বেতন বাড়ায় তাহলে আমি চাকরি করব আর না হলে আমি দেখি অন্য একটা ব্যবস্থা করবো যথাসময় দিনটি এসে গেল তখন লোকটি কি করলো কোম্পানিতে যখন প্রস্তাবনা দিল সে তার সমস্যাগুলো জানালো কোম্পানির সাথে সাথে তার বেতন বাড়িয়ে দিল বেতন বাড়িয়ে দেওয়ার পর লোকটি খুশি হয়ে গেল আসার সময় কিছু মিষ্টি টুকি টেকি এটা সেটা তার স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে আসলো আসার পরে দিয়ে তখন তার স্ত্রী তখন দেখলো যে হাতে মিষ্টি এবং কথাবার্তা দেখে স্ত্রী বুঝতে পারলো যে আজকে প্রমোশন হয়েছে তখন তার হাতে একটা সিটির খাম উঠিয়ে দিল সে সেই সিটির খামে লেখা ছিল যে আমি তোমাকে খুবই ভালোবাসি আজকে তোমার প্রমোশন হয়ে এসে তুমি যেমন খুশি আমি তার চেয়ে আরও অনেক বেশি খুশি যে আমি আজকে খুশি তোমার প্রমোশনের জন্য না আমি তোমাকে অতীত ভালোবেসে এসেছি এখনও ভালোবাসতেছি ভালোবেসেই যাব তোমার প্রমোশন আমার জন্য কিছু যায় আসে না আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো আমি তোমাকে আগের মতো ভালোবেসে যাব এই চিঠিটি যখন এ স্বামী যখন খুললো খুললে তখন সে কান্নায় ভেঙে পড়ল এরপর স্ত্রী হঠাৎ করে কপি আনার জন্য যখন কিচেন রুমে যেতে লাগলো পাকরুমে যেতে লাগলো ঠিক এমন সময় আরেকটা চিঠি তার থেকে পড়ে গেল যে তার স্ত্রী ফলো করে নাই যে তার থেকে আরেকটা চিঠি পড়ে গেছে তখন ভদ্রলোক ওই লোকটি কী করলো চিঠিটা উঠালো উঠিয়ে চিঠিটা পড়লো পড়ে দেখলো ওখানে লেখা আসে যদি তোমার প্রমোশন নাই হোক তাতে আমার কিছু যায় আসে না আমি তোমার প্রমোশনের জন্য তোমাকে ভালোবাসি নি আজকে তোমার প্রমোশন হয় না তোমার হয়তো মন খারাপ কিন্তু আমি তোমাকে ভালোবাসি তোমার প্রমোশন না হওয়ার জন্য নয় বা তোমার প্রমোশনের জন্য নয় প্রমোশন হয় এবছর না হলে কি হলো প্রমোশন সামনের বছর প্রমোশন হবে তাতে কিছু যায় আসে না কিন্তু আমি তোমাকে অতীতে যেই রকম ভালোবেসে গিয়েছি এখন আমি ঠিক তোমাকে ওই রকমে ভালোবাসি তখন লোকটি বুঝতে পারলো যে তার স্ত্রী থাকে দুই রকমের খুশি যদি তার প্রমোশন হলো খুশি প্রমোশন না হলো খুশি এবং তাকে তার স্ত্রী থাকে অতীতের মতোই সে ভালোবেসে যাবে যে আমরা যদি আমাদের জীবনটাকে যদি হাসি খুশি যদি নিতে চাই আমরা একজন আরেকজনের সবসময় যদি আমরা লাভের দিকে চিন্তা করি যে তার লাভ হবে সে বা ভালো কিছু করবে তখন তাকে ভালোবাসবো তখন তার প্রতি আদর যত্ন বাড়িয়ে নেব আসলে এটাই হলো আমাদের সবচেয়ে বড়ো ভুল ধারণা কিন্তু দেখা গেছে অনেক সময় আমাদের ধারণার বাইরে অনেক কিছু হয়ে যায় যখন আমরা যদি ধারণা করি যে এই প্রমোশনের মতোই যে প্রমোশন হবে কিন্তু প্রমোশন হচ্ছে না আবার আমরা যখন অনেক সময় চিন্তা করি যে প্রমোশন হবে না কিন্তু দেখা যাচ্ছে ওখানে প্রমোশন হয় তাই আমাদের জীবনটাকে আমরা হাসি খুশি সুন্দর রাখার জন্যে আমাদেরকে অবশ্যই একথা খেয়াল রাখতে হবে যে আমরা সকল অবস্থাতে সব সময় আমরা যেন সবাই সমানভাবে থাকতে পারি ভাবে থাকতে পারি সবাই যেন সবার দুঃখ কষ্ট বুঝতে পারি যে টাকা পয়সা আজকে আছে কালকে নেই প্রমোশন আজকে আছে কালকে নেই চাকরি আজকে আছে কালকে নেই কিন্তু ভালোবাসা আজ আছে কাল থাকবে ভবিষ্যতও থাকবে ভালোবাসা একটা চিরন্তন শব্দ এই গল্পটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে আপনারা শেয়ার করে সকল সোশ্যাল মিডিয়াতে সকল ভাই বন্ধুদেরকে জানিয়ে দেবেন সবাই যেন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে সালামু আলাইকুম আহমতুল্লাহি